বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা যে যেখানে আসো ভালো আছো, সুস্থ আছো। বাংলাদেশের প্রধানমন্ত্রীর নির্দেশে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিমলা টেকনিক্যাল অ্যান্ড বিএমআই কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস চালু হয়েছে। আমি মোসাম্মদ নুরনেহার বেগম, ট্রেড ইন্সট্রাক্টর, ডিমলা টেকনিক্যাল অ্যান্ড বিএমআই। আমি আজকে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এর মানবন্ধন সম্পর্কে আলোচনা করব। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে ফুল মার্ক হচ্ছে 100। 100 মার্কের মধ্যে এটাকে আমরা দুই ভাগে ভাগ করি। 40 মার্ক হচ্ছে ধারাবাহিক মূল্যায়ন, আর 60 মার্ক হচ্ছে চূড়ান্ত মূল্যায়ন। এই 40 মার্ক ধারাবাহিক মূল্যায়নটা আমরা যেটা প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ থাকে, যে মার্কটা আমরা স্টুডেন্টের সার্বিক দিক বিবেচনা করে 40 মার্ক আমরা দিই। একটা স্টুডেন্টের উপস্থিতি, তার চাল চলন, আচার আচরণ, খাতা লেখার ধরন, এই বিভিন্ন দিক আলোচনা পর্যালোচনা করে আমরা এই 40 মার্ক একটা স্টুডেন্টকে দিই। আর 60 মার্ক হচ্ছে চূড়ান্ত মূল্যায়ন, যেই মার্কটা ফাইনাল পরীক্ষা হয়ে খাতা বোর্ডে যায়, বোর্ড থেকে আবার খাতা বিভিন্ন জায়গায় বিভিন্ন টিচারের কাছে যেয়ে আবার সেটা আবার মার্কটা বোর্ডে জমা হয়। এটা হচ্ছে মানবন্ধন, সময় হচ্ছে 3 ঘন্টা। এই 60 মার্কে আবার আমরা যেটা চূড়ান্ত পরীক্ষা নেবো, এই চূড়ান্ত পরীক্ষার 60 মার্কে আমরা 3টা বিভাগে ভাগ করেছি। এটা হচ্ছে ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ। ক বিভাগের মান হচ্ছে 30, খ বিভাগে 20, গ বিভাগে 10। ক বিভাগে 8টি প্রশ্ন থাকে। ক বিভাগে থাকবে, 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। ক বিভাগে 8টি প্রশ্ন থাকবে, 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 5, তাহলে 6 × 5 = 30। তাহলে ক বিভাগে আমরা কত মার্ক দেখলাম? 30 মার্ক। 30 মার্কের 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নের মান হচ্ছে 5 × 5 = 30। এই এক একটি প্রশ্নে আবার 4টি করে নাম্বার দেবে, ক খ গ খ। সেই 4টি 5 মার্কে আবার আমরা 4 ভাগে ভাগ করব। তাহলে আমরা যদি পরীক্ষায় একজন স্টুডেন্ট যদি ক খর উত্তর দেয়, তাহলে সে ক খয়ে যে মার্কটা থাকবে সেটুকুই নাম্বার পাবে, সে আর ক খয়ে নাম্বার পাবে না। তাহলে আমাদের উচিত যে প্রশ্নের উত্তর দেব সেটাকে অবশ্যই যেন আমরা ক খ গ ঘ 4টি প্রশ্নের উত্তর দেই, তাহলে আমরা 5 মার্কের মধ্যে বিবেচনা করে একজন টিচার নাম্বার দেব। তারপরে হচ্ছে খ বিভাগ। খ বিভাগে 6টি প্রশ্ন থাকবে, চারটি প্রশ্নের উত্তর দিতে হবে। ৪ × ৫ = ২০ মার্ক। তাহলে ওই আগের নিয়মে এরকমই প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 5, প্রশ্নতে গ খ গ ঘ এরকম 4টি ভাগে ভাগ থাকবে। তারপরে হচ্ছে গ বিভাগ। গ বিভাগে 3টি প্রশ্ন থাকবে, 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, 2 × ৫ হচ্ছে 10। তাহলে গ বিভাগে 3টি প্রশ্ন থাকবে, 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, 2 × ৫ = ১০। তাহলে আমরা ক খ গ এই 3টি বিভাগে ক
কোন বিভাগে কতটি প্রশ্ন থাকবে সে সম্পর্কে জানবেন, এবং প্রতিটি প্রশ্নের মান কত হবে এবং একটি প্রশ্নে কয়টি প্রশ্ন থাকবে সে সম্পর্কে জানলাম। যেহেতু সৃজনশীল প্রশ্ন, একটা প্রশ্নের উত্তর না দিলে কিন্তু আমরা সেই প্রশ্নটার নাম্বার পাবো না, যেটুকু উত্তর লিখবো শুধু সেটুকুরই মার্ক পাবো। তাহলে তোমরা নিশ্চয় এই বাংলাদেশ অভিষ্ট পরিচয়ের মানবন্ধন সম্পর্কে বুঝেছো, বুঝলে আবার বোর্ড বইটি আছে সেটা সুন্দর করে পড়বা, না পড়লে সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। তাহলে আজকে এ পর্যন্তই, আমরা আগামী ক্লাসে অন্য বিষয়ে এই বাংলাদেশের বিশ্ব পরিচয়ের এই বিষয়ে অন্য আলোচনা নিয়ে ফিরে আসবো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় বিদায় দিচ্ছি। আমি মোসাম্মদ মুন্নাহার, লিবলা টেকনিক্যাল অ্যান্ড ডিএমআই, লিবলা টেকনোলজি।